হ্যালো ফ্রেন্ডস, শ্রাবণী ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে শিবরাত্রির বার, সেজন্য আলতা পরতে হয়। তো আলতা পরার আগে আমি নেল পালিশ পরে নিচ্ছি পায়ে, তারপরে আলতা পরবো। তো বারের দিনে নখ উঠলে নাকি আলতা পরতে হয়, সেজন্য ঠাম্মি বললো যে আলতাটা পরে নিবি রাত্রেবেলায়। এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম রাত থেকে ভিডিওটা। তো শিবরাত্রির আগের দিন আলতা পরে নিচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটি। আশা করি খুবই ভালো লাগবে। শিবরাত্রির সারাদিনই তোমাদের সাথে কী করছি না করছি ভিডিও শেয়ার করব, চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি ব্লগটা কাল থেকে শুরু করে দিয়েছি, যখন আমি আলতা পরছিলাম। তো আজকে সকালটা শুরু হলো, এখন বাজে 9টা। তো শ্বশুরবাড়িতে সকাল 6টা 6:30 সকাল হয়ে যায় আমার। তো এইখানে বাপের বাড়ি এলে 9টা 10টা বেজে যায়। তো বন্ধুরা দেখো, আমার ছেলে উঠলো এই বাচ্চা ঘুম থেকে, বিস্কুট খাচ্ছে। কি বিস্কুট খাচ্ছে শোনো? কি খাচ্ছে? হরলিক্স বিস্কুট। প্রচন্ড কাশি হচ্ছে, মুখগুলো ফুলে গেছে গলা। ওর খুব শরীর খারাপ, সর্দি কাশি জ্বর, রাতবেলা জ্বর এসেছিল খুব। এটা এখানে এসো, আর এই যে হরলিক্সটা খাবে। এসো এসো এসো, ফ্রেন্ডসদেরকে বলো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বল দাও, বলো ভালো বলো, বাই কেন, বাই বাই কেন? চলো ওকে খাইয়ে দিই, নাহলে ও বদমাইশি করতেই থাকবে, খাবে না। ঠিক আছে, পরে আবার দেখা হবে। আমরা আজকে পুজো করাতে যাবো দেউল পাড়া, তো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো ভিডিওটি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে জানিও, এটা মায়ের শাড়ি। তো পুজো দিতে যাচ্ছে, সেজন্য এটাই করলাম। চলো বাই বাই, পরে দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি টোটো হিসেবে পড়েছি। এটা আমার ছেলে আর মা, আমার বেটার মানসিক ছিল হাতি খড়ার দেওয়ার জন্য। ও যখন হয়েছিল তখন মানসিক করেছিল দেউলপাড়ায়, সেই জন্য মানসিকটা শোধ করার জন্য যাচ্ছি। আর এমনিতেও আজকে শিবরাত্রি, সেজন্য জল ঢালবো, ওই জন্য যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটি। দেখো আমরা গাইস বাড়ি চলে এসেছি, দোকানে এসেছি। এদিকে বাবা বেটাকে ম্যাগি বানিয়ে দিচ্ছে, তার একটি ছোট করে ভিডিও আমি তুলে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে যদি কেউ ম্যাগি চাও খেতে পারো করে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলায় আবার স্নান করেছি আমি পুজো দেবে বলে, সেই জন্য আমার ঠাকুমা চুলটা মুছে দিচ্ছে ভালো করে একদম। মানে হেয়ার ড্রায়ারটা যেহেতু পূজা নিয়ে চলে গেছে, সেই জন্য চুলটাও ঠাকুমা ভালো করে মুছে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি শিবরাত্রির জন্য মালা গাঁথলাম, অকন্দ ফুলের মালা শিবকে পরানোর জন্য। তো এখানে তুলসী তোলা যেহেতু অন্ধকার, সেই জন্য এখানে একটা লাইট জ্বেলে বসে বসে মালা গাচ্ছি। আর এইদিকে দেখো, এইখানেই আমরা জল ঢালি। তো এটা হচ্ছে আমাদের দোকানের সামনে শিবতলা। এখানে সবাই দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, মানে অনেক অনেক লোক একদম। তো এইদিকে দেখো, আমি মোমবাতি ধরে নিচ্ছি। তো এইদিকে একটা শিবের ছবি আছে, এখানে শিবকে মোমবাতি দিয়ে দিলাম, ওইদিকে যেহেতু প্রচুর ভিড় সেজন্য। তো আমি
একজনকে বললাম ক্যামেরাটা ধরে দিতে একটু ভিডিওটা করার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। জানতে পারলো না, তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সকালে বাড়ি ফিরে এলো সবাই, সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি বাড়িতে এলো। ব্যাধ কি ভেবে তার খাবারটা অতিথিকে দিয়ে দিল, তাতে তার পারলেরও ফললাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য তার কাছে এলো। এমন সময় সেখানে শিবের দূতেরাও হাজির হয়ে গেল। দুপক্ষের যুদ্ধ বেড়ে গেল, যমদূতেরা হেরে গেল, শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে পাহারায় ছিল নন্দী। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণু শব্দ আর যে শিবদূতী ধামে চলো।